আল্লাম গাছে উঠে আম পড়ছে। যাও না যা কুড়াম, এটার জন্য গাছে উঠে পারলাম আমি। কাকে মনে একটা দে, টিনের গরমে পাকিয়েছে, চল চল বৌদি খাই দে, আসো রোদি আম্মা কাকো একটু পরে আসো, চল। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা এক ঘন্টা। মনে এখান থেকে যদি লম্বা লোক হয়, ধর আমাদের বাড়িতে আসলো, এখান থেকে ফাটতে পারবে রে? আমি নিজের কাছে পাইনি গো। কি বলতেছিস, হিপনোটাইজ করে কিসের জন্য করতেছিস? যা চল ধুয়ে নিয়ে আসি আম দুটা, দাও চলে আয়, আমাকে হেল্প করবি না? কষ বললে না এখানে ফেলে দাও, পরে গিয়ে ফেলে দিয়ে আসবো। কোথায়? ও হ্যাঁ, ওদের বাড়ি আমগুলো বড় বড়। খাটিস না মোনা, কষ বললে কিন্তু। এই লঙ্কা গুলো যা ঝালনা, দারুন দারুন, ছোট ছোট এই কুচি কুচি করে। হ্যাঁ খাই যাও জেঠিমা, আম্মা খা। কেন আম সত্য? কোন বাড়ি? প্রীতিকোনা, ওই পরের বাড়িটা তো, ওই বাড়িটা তো দীর পরের বাড়িটা। হ্যাঁ ওদের বাড়িটা প্রচুর বড় বড় আম, ওই যে কালকে আমরা কালকে আমরা যে দেখলাম না আমগুলা যাওয়ার সময়, ওই যে ওই বাড়িটা। কি টক মিষ্টি, প্রচুর আম ধরছে, প্রচুর, দুটা গাছ ভর্তি, দেখতেও সুন্দর লাগে। চল নিকে আমি এটা ফেলে দিয়ে আসি, না রোদের মধ্যে বেরোবি না। এরকম করার পরে কি করবে? কিছু কিছু, তাই তো?
আরো লাগবে লাগবে মনে হচ্ছে ঝাল ঝাল করে হ্যাঁ রান্নার খুব ইচ্ছা আরে আপু দে পাগলি হ্যাঁ খেলে নিচ্ছিস তো কি বললো খাবে না বৌমি দাঁড়া এবার খাও না